আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফ্যামিলি কিচেন থেকে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচুর লতি রান্নার রেসিপি। আমার পেজে অনেক দেয়া আছে, কয়েকটাই দেয়া আছে, এখানে আজকে আমি রান্না করব। চিকন যে কচুর লতিগুলো পাওয়া যায় একদম চিকন চিকন, সেই কচুর লতিগুলো রান্না করব আমি হাতে মাখিয়ে। এখানে 1 কেজির মতো কচুর লতি আমি নিয়ে নিয়েছি। কচুর লতি রান্না করলে দেখা যায় একদম কমে যায়। এরপরে দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ ফালি করে আর পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিব এখানে 1 চামচ রসুন বাটা, এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর দেব 1 চামচ মরিচের গুঁড়া, আর এখানে দিয়ে দেব কিছু চিংড়ি মাছ। আগে আমি এই মশলাটা দিয়ে ভালো মতো কচুর লতিটা হাত দিয়ে মাখিয়ে নিব। এরপর এখানে কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম, আমি একটু বড়ো চিংড়ি সেটাই কেটে আমি দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম সবশেষে তেলটা আমি আগে দিইনি, এখন দিয়ে দিলাম। এরপর আবার একটু হালকা হাতে সব কিছু মাখিয়ে নিয়েছি। কচুর লতি এমনিতেই অনেক নরম তরকারি, তাই পানি খুব বেশি দেওয়া লাগে না। তো আমি হাত ধুয়ে এখানে 1/2 মগের মতো পানি দিয়ে দিব। এই পানিটা দিয়ে আমার কচুর লতিটা রান্না হয়ে যাবে। এরপর আমি একটা চুলায় বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। তো দেখেন কচুর লতিটা জাল দিয়ে যখন ফুটে উঠেছে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে আমি কচুর লতিটা সিদ্ধ না হওয়া পর্যন্ত এবং পানিটা যখন শুকিয়ে একদম লাগা হয়ে যাবে সে পর্যন্ত রান্না করব। তো 10-15 মিনিট পরে আমি ফিরে আসলাম। কচুর লতিটাও সিদ্ধ হয়ে গেছে, পানিটাও প্রায় শুকিয়ে এসেছে। হয়ে গেল আমার হাতে মাখা মজার কচুর লতি। অনেকভাবে কচুর লতি রান্না করা যায়, হাতে মেখে রান্না করা যায়, তারপরে মশলা ভুনেও রান্না করা যায়, নারকেল দিয়ে রান্না করা যায়, ইলিশ মাছ দিয়ে রান্না করা যায়। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে এভাবে হাতে মাখিয়ে রান্না করলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আপনার ভিডিওটা দেখবেন। আর আমার সাথে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।